আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফ্রি অনলাইন স্কুলে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণী পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বলবিদ্যা থেকে। তো বলবিদ্যা নিয়ে তোমরা এর আগেও ক্লাস নাইন টেনে শিখে আসছো, তারপরে আমরা এখানে শুরু করব। বলবিদ্যার বল শব্দটার অর্থ কী? বল মানে আমরা বলি যে কোনো বস্তু গতির যদি পরিবর্তন করতে চাই, অর্থাৎ একটা বস্তুকে স্থির আছে তাকে গতিশীল করতে যাচ্ছি, বা একটা গতিশীল বস্তু আছে তার বেগের পরিবর্তন করতে যাচ্ছি, অর্থাৎ তাকে হয় আরও গতিশীল করছি অথবা তার গতিটাকে স্লো করে দিতে যাচ্ছি। তো এই যে একটা বস্তুর গতির পরিবর্তনের জন্য আমরা যা প্রয়োগ করি সেটাই হচ্ছে বল। একে কী দিয়ে প্রকাশ করা হয় তোমরা সবাই জানো, একে এফ দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে নিউটন। পৃথিবীতে বিভিন্ন ধরনের বল আছে, তাই না? আমরা বিভিন্ন ধরনের বল অলরেডি নাইন টেনে পড়েও আসছি। তার মধ্যে মৌলিক বল ছিল চারটি, একটা ছিল মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, একটা সবল নিউক্লিয় বল এবং একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই চারটা বলের মধ্যে সবথেকে শক্তিশালী বল কোনটা ছিল? সবথেকে শক্তিশালী বল ছিল আমাদের সবল নিউক্লিয় বল, এবং সবথেকে দুর্বল বল সেটা হচ্ছে মহাকর্ষ বল, তাই না? মহাকর্ষ বলকে যদি ওয়ান ধরছি তাহলে আমাদের সবল নিউক্লিয় বল হচ্ছে 10^41, অর্থাৎ এত গুণ বেশি। তার মানে বুঝতে পারছি যে সবল নিউক্লিয় বলটা আমাদের মহাকর্ষ বলের তুলনায় অনেক 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 গুণ বেশি। এবং তাহলে যদি দেখো যে অন্যান্য যে বলগুলো আছে, অর্থাৎ দুর্বল নিউক্লিয় বল বা তড়িৎচুম্বকীয় বল, সেগুলোও মোটামুটি অনেক অনেক বেশি শক্তিশালী হচ্ছে আমাদের মহাকর্ষ বলের তুলনায়। তাহলে প্রশ্ন হলো যে আমরা যে কোনো বস্তুটাকে উপর থেকে নিচে ফেলে দেই সেটা মহাকর্ষের প্রভাবে নিচে পড়ছে, বাট এত শক্তিশালী বল হওয়ার পরেও আমরা দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বলকে কেন অনুধাবন করতে পারি না কিন্তু মহাকর্ষ বলটাকে সবসময় অনুধাবন করছি? এর কারণ হচ্ছে যে মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বকীয় বল, যেটা যে দুটা তোমার ডিপেন্ড করে না মূলত তার দূরত্বের উপরে, আসলে দূরত্বটা স্যার তার যত বড়ই হোক না কেন, যেমন ধরো যে এখানে একজন আছে একজন চাঁদে আছে, তবুও তাদের মধ্যে মহাকর্ষ এবং অভিকর্ষ বলটা ক্রিয়াশীল, এগুলো অসীম পর্যন্ত বিস্তৃত। তার মানে অসীমে থাকলেও এখানে আকর্ষণ বিকর্ষণ বলটাও ক্রিয়াশীল থাকবে, কিন্তু যেহেতু এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যার কারণে দূরত্ব যত বাড়ছে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা কমে আসছে, তাই তো? সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে এর রেঞ্জটা হচ্ছে খুবই ছোট। সেটা মূলত একটা পরমাণুর অভ্যন্তরে যে নিউক্লিয়াস আছে সেখান থেকেই তার কার্যপ্রণালী শেষ হয়ে যায়, অর্থাৎ তার বাইরে সে অতটা কার্যকর নয়। তাহলে দেখো যে আমরা যদি একটা সবল নিউক্লিয় বল বা দুর্বল নিউক্লিয় বলকে অনুধাবন করতে চাই তাহলে অবশ্যই সেটা আমাদের চোখের সামনে হতে হবে, অর্থাৎ এক আমাদের কাছ থেকে নিকটবর্তী দূরত্বে বস্তুটাকে থাকতে হবে। কিন্তু বাস্তবে এরকম কোনো দূরত্বে এই বলটা কার্যকর না, কারণ কি এর রেঞ্জ খুবই ছোট, 10^-15 এত মিটার। আবার কোনো কোনো বই আছে 10^-14 মিটার, এটা হচ্ছে একটা পরমাণুর ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মধ্যে এটা ক্রিয়াশীল, এর বাইরে আসলে তুমি এই বলটা আর অনুধাবন করতে পারবে না। এই জন্য এত শক্তিশালী বল হওয়ার সত্ত্বেও এটা আমরা বাস্তব জীবনে সবসময় অনুধাবন করতে পারি না, ঠিক আছে? এখন দেখো যে বল নিয়ে বিজ্ঞানী নিউটনের আমাদের তিনটি গতিসূত্র রয়েছে, যেগুলো নিউটনের গতিসূত্র নামে পরিচিত। এগুলো তোমরা নাইন টেনেও পড়ে আসছো, তাই না? নিউটনের গতিসূত্র তোমরা যদি দেখে থাকো যে তোমাদের যেটা তৃতীয় অধ্যায় রয়েছে অর্থাৎ গতিবিদ্যা, সেখানে শুধুমাত্র বেগ, সরণ, ত্বরণ, সময় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কোনো জায়গায় এটা উল্লেখ করা হয়নি বল প্রয়োগ করা হবে। কিন্তু দেখো তোমরা যদি বেগের পরিবর্তন করতে চাও অর্থাৎ ত্বরণ সৃষ্টি করতে চাও সেখানে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। তাহলে ত্বরণ সৃষ্টির মূল কারণ কি? বল। তো নিউটনের যে গতির সূত্রগুলো রয়েছে, প্রথম সূত্রটাকে আমরা বলছি জড়তার সূত্র, তাই না? জড়তার, কারণ কি এই সূত্রের মাধ্যমে আমরা জড়তার ধারণাটা পাই। জড়তার সূত্রটা কি ছিল আমাদের প্রথম সূত্র বা জড়তার সূত্র? যে আমরা যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি, তাহলে প্রতিটা বস্তুই যেমন আছে তেমন থাকতে যাবে, অর্থাৎ স্থির বস্তু স্থির থেকে যাবে, গতিশীল বস্তু একই গতিতে চলমান থাকবে, তার গতির কোনো পরিবর্তন হবে না। এটা কখন হবে?
যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি। তার মানে এটাই বোঝাচ্ছে যে স্থির বস্তুকে গতিশীল করতে চাইলে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে, বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে চাইলে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা প্রথম সূত্র থেকে পাচ্ছি কি, যে বস্তু যেমন আছে তেমনই থাকতে চায় যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি। এই যে একটা বস্তু যেমন আছে তেমনই থাকা প্রবণতা, এটাকে বলতেছি আমরা জড়তা। তাহলে জড়তা জিনিসটা কি? জড়তা বলতে আমরা বুঝতেছি যে বস্তু যেমন আছে তেমন থাকার তার যে প্রবণতা সেটাই হচ্ছে তার জড়তা। ক্লিয়ার? তাহলে প্রথম সূত্র হচ্ছে আমাদের জড়তা সূত্র। এরপরে আসো দ্বিতীয় সূত্র। আমাদের যে দ্বিতীয় সূত্রটা রয়েছে সেটাকে আমরা ভরবেগের সূত্র বলতে পারি বা ভরবেগের পরিবর্তনের সূত্র বলতে পারি। এই সূত্রে আমরা বলছি যে কোনো বস্তুতে যদি আমরা বল প্রযুক্ত করে ফেলি, প্রথম সূত্রে আমরা বলছিলাম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করবো না, কিন্তু যদি প্রয়োগ করে ফেলি তাহলে কি হবে? তাহলে কোনো বস্তুতে যখন আমরা বল প্রয়োগ করে ফেলবো তখন সেই বস্তুটার প্রযুক্ত বল কেমন হবে? তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগের যে পরিবর্তন হবে সেই ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ একক সময়ে কতটুকু ভরবেগের পরিবর্তন হচ্ছে তার সমানুপাতিক হবে কি আমাদের প্রযুক্ত বল। যেমন ধরো আমাদের যদি এমন হয় যে বল প্রয়োগ করার পূর্বে তার ভরবেগ ছিল এম ভি ওয়ান এবং বল প্রয়োগ করার পর তার ভরবেগ হচ্ছে এম ভি টু এবং এতটুকু ভরবেগ পরিবর্তন করতে তার সময় লাগে টি। ক্লিয়ার? তাহলে পি ওয়ান থেকে পি টু ভরবেগে যেতে আমাদের সময় লাগতেছে টি। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কতটুকু হলো? পি ওয়ান মাইনাস পি টু বা ডেল পি সমান সমান এম ভি ওয়ান মাইনাস এম ভি টু, অথবা এমটাকে যদি কমন নেই ভি ওয়ান মাইনাস ভি টু। এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। আমরা যে কোনো একটা টার্মে লিখতে পারি, এখানে আমরা চারটা টার্ম লিখছি। তাহলে এই ভরবেগের পরিবর্তনটা হতে আমাদের সময় কতটুকু লাগে? টি সময়। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে এতটুকু। তাহলে একক সময়ে কতটুকু হবে? তাহলে ঐকিক নিয়মে করতে হবে ডেল পি বাই টি, অথবা এম ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার। এই ভরবেগের পরিবর্তনের হার কেমন হবে? প্রযুক্ত বলের সমানুপাতিক। ধরে নেই আমরা এখানে ভরবেগের পরিবর্তন করার জন্য যে বলটা প্রযুক্ত করেছিলাম সেটা ছিল এফ বল। তাহলে এফ সমানুপাতিক কেমন হবে? এম ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই টি। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি বল এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। এখন দেখো যদি আমরা এখানে লক্ষ্য করি যে ভি ওয়ান মাইনাস ভি টু বাই টি, এই জিনিসটা কি আসলে? এটাই হচ্ছে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ত্বরণ, তাই না? তার মানে এফ সমানুপাতিক আমরা পেলাম এম এ। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসে, সেটাকে যদি আমরা কে নামকরণ করি তাহলে কে ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। এটাই হচ্ছে আমাদের বলের সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সূত্র পাচ্ছি এফ ইকুয়াল টু এম এ, বা বলের সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে? তাপগতি নিউটনের গতিসূত্রের দ্বিতীয় সূত্র থেকে। তাহলে এফ ইকুয়াল টু কি পেলাম আমরা? এম এ। আচ্ছা, এখন দেখো নিউটনের যে দ্বিতীয় সূত্র রয়েছে তার কিছু বাহ্যিক উদাহরণ আছে। এই উদাহরণগুলো তোমরা তোমাদের বইয়ে অবশ্যই দেখেছো যে কোথায় কোথায় আমরা এই পরিবর্তনগুলো দেখতে পাই। যেমন রকেট উড়ানো, রকেট যখন চলে সে কি করে? তার যে প্রযুক্ত বল তার সমানুপাতিক, অর্থাৎ কি দেখলাম আমরা? প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে ওখানে কতটুকু বল প্রযুক্ত হয় এটা তুমি কিভাবে নির্ণয় করবা? রকেটের যে ভরবেগের পরিবর্তন হচ্ছে তার সাপেক্ষে। আবার আমরা আরো উদাহরণ যদি দেখি, বন্দুক থেকে গুলি বের হয়ে যাওয়া, বন্দুক থেকে গুলি বের হওয়ার সময়ও সেই নীতিটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, অর্থাৎ দ্বিতীয় সূত্রটাকে আমাদের সমর্থন করে। ক্লিয়ার? এখন আসো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা খুবই ইজি। এক কথায় বলা যায় যে সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে, বা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই না? তার মানে আমরা যদি কোনো জায়গায় বল প্রয়োগ করি ঠিক সেই জায়গাটা আমাদেরকে কী করবে? একই বলে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। যেমন আমি যদি এই দেয়ালটাতে বল প্রয়োগ করি বা এই বোর্ডে বল প্রয়োগ করি, কী করবে? এই বোর্ডটাও আমাকে একই পরিমাণ বল প্রয়োগ করবে,
ঠিক আছে, এটাকে বলতেছি আমরা তৃতীয় সূত্র। তাহলে তৃতীয় সূত্র হচ্ছে আমাদের প্রতিক্রিয়ার ক্ষেত্রে, তাই না? তার মানে ক্রিয়াগুলো সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এফ ওয়ান সমান সমান মাইনাস এফ টু। এই যে নিউটনের গতির তৃতীয় সূত্র যেটা রয়েছে, এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস এফ টু, অর্থাৎ সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল ক্রিয়া করে, এটা অনেক উদাহরণ আমরা বাস্তব জীবনেও দেখি। ঠিক যেমন বন্দুক থেকে গুলি বের হওয়াটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, ঠিক একইভাবে আমরা এটাও দেখতে পারি যে এই জায়গায় নিউটনের তৃতীয় সূত্রটাও কাজ করে। কারণ কি, ওই যে আমরা যে বন্দুককে বল প্রয়োগ করছি বা বন্দুক দিয়ে যে গুলিকে আঘাত করছি, সে সঙ্গে সঙ্গে একটা বিপরীত প্রতিক্রিয়া বল সৃষ্টি করে, সেই প্রতিক্রিয়া বলে বন্দুকটা পিছন দিকে সরে আসতে পারে, তাই না? আবার তুমি যখন দেখো যে তুমি নৌকা থেকে লাফ দিয়ে পাড়ে উঠবা, যারা নৌকা ভ্রমণে করছো অবশ্যই নৌকাতে ওঠার সময় লাফ দিয়ে উঠো, হ্যাঁ, তখন তুমি মাটিতে যে বলটা প্রয়োগ করো তার বিপরীত বলটা তুমি অনুধাবন করতে পারো না, কিন্তু নৌকা থেকে যখন নামবে তখন দেখবা যে নৌকা থেকে নামার সময় আমরা নৌকায় যে বল প্রয়োগ করে লাফ দিয়ে সামনের দিকে অগ্রসর হই, ঠিক একই সময় নৌকাটা সামান্য পিছনে সরে যায়। এর কারণ কি? এই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বলের কারণে। ক্লিয়ার? তাহলে এগুলো ছিল নিউটনের গতিসূত্র। তাহলে নিউটনের গতির তিনটা সূত্র থেকে, প্রথম সূত্র থেকে পাচ্ছি আমরা জড়তা সূত্র, অর্থাৎ প্রত্যেকটা বস্তু যেমন আছে তেমন থাকতে চায়। দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাচ্ছি বা বল কাকে বলে বা বলের সূত্র কি, এফ ইকুয়াল টু এম এ, সেটা পাওয়া যায়। এবং তৃতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আচ্ছা, এখন আসো ভরবেগ। আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে দেখেছিলাম ভরবেগের পরিবর্তনের হার, তাই না? তো এই যে ভরবেগ বলছি আমরা, এই ভরবেগ জিনিসটা আসলে কি? আমরা জানি ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। যে কোনো মুহূর্তে বস্তুর ভর এবং বেগটা গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে তার ভরবেগ। আমরা যদি ভরবেগকে পি দিয়ে প্রকাশ করি তাহলে পি সমান সমান এম ভি, কারণ এম হচ্ছে আমাদের বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ। তাহলে এর একক কি হবে বলো দেখি? এর একক হবে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভরবেগের একক, তাই না? আচ্ছা, এখন আসো এই যে ভরবেগ, এর জন্য আমাদের একটা নীতি রয়েছে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, সংরক্ষণশীলতা বা সংরক্ষণ সূত্র। এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র বলছি আমরা, তার মানে এটাই বোঝাচ্ছে যে ভরবেগটা অলওয়েজ সংরক্ষিত থাকে বা নিত্যতা সূত্র মেনে চলে। অর্থাৎ ভরবেগের পরিবর্তন হওয়ার পূর্বে বা বেগের পরিবর্তন হওয়ার পূর্বে বস্তুর যা ভরবেগ থাকবে, পরিবর্তন হওয়ার পরেও তার ভরবেগটা সেম থাকতে হবে, এটা হচ্ছে আমাদের শর্ত। ঠিক আছে, তাহলে কিভাবে হয় দেখো। ধরো দুটা বস্তু নিয়েছি আমরা, এর ভর হচ্ছে, দেখো যদি দুটা বস্তু নিই আমরা এম ওয়ান এবং এম টু, তাহলে এই এম ওয়ান বস্তুর বেগ নিলাম আমরা ইউ ওয়ান, এম টু বস্তুর বেগ নিলাম ইউ টু। যদি ইউ ওয়ান বড় হয় এবং ইউ টু ছোট হয় তাহলে কি হবে? যদি তারা একই দিকে গমন করে, অর্থাৎ দুজনে যদি এদিক থেকে এদিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে এক সময় এই এম ওয়ান ভরের বস্তু যেহেতু বেগ বেশি, এ এসে কি করবে, এম টু বস্তুটাকে ধাক্কা মারবে। যখনই ধাক্কা মারবে তখনই কি হবে, দুজনের বেগের পরিবর্তন ঘটবে, তাই না? যখনই দুজনের বেগের পরিবর্তন ঘটবে তার অর্থ হচ্ছে তাদের ভরবেগেরও পরিবর্তন ঘটবে। তো ভরবেগের যে সংরক্ষণ সূত্র, সেটা আমাদেরকে বলছে যে এই যে তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো, এই সংঘর্ষ হওয়ার পূর্বে অর্থাৎ যখনও তাদের ধাক্কা লাগেনি, সেই মুহূর্তে তাদের যা ভরবেগ থাকবে সেই ভরবেগের যোগফল, এরা যখন পরস্পরকে ধাক্কা মারবে বা পরস্পরকে বল প্রয়োগ করবে, তারপর যে বেগটা পরিবর্তন হলো সেই পরিবর্তন হওয়ার পরে ভরবেগের যোগফলের সমান হবে। তাহলে দেখো সংঘর্ষের পূর্বে তার ভরবেগ কত হচ্ছে, প্রথম বস্তুর ক্ষেত্রে এম ওয়ান ইউ ওয়ান, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এম টু ইউ টু, তার মানে মোট ভরবেগ হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। এবং পরবর্তীতে কি হবে, পরবর্তীতে এটা হয়ে যাবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। তো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বলছে যে এরা দুজন পরস্পরকে সমান হতে হবে, এরা দুজন যদি সমান না হয় তাহলে এটা হবে না। ক্লিয়ার? তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ সমান হওয়া বাধ্যতামূলক। আচ্ছা, এখন দেখো এমনও ঘটতে পারে যে আমরা যে বস্তুটাকে
এদিক দিয়ে পাঠাই দিলাম, এসে আঘাত করলো M2 ঘরের বস্তুটাকে, সে এর সঙ্গে লেগেও যেতে পারে, অর্থাৎ দুজন মিলে একটা বড় বস্তু হয়ে সামনের দিকে অগ্রসর হতে পারে। ঠিক আছে, তাহলে M1 ঘরের বস্তুটা সে M2 ঘরকে যখন আঘাত করবে, তখন তাদের দুজন মিলে একটা বস্তুতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক যেমন ধরো একটা প্লেয়ার যখন ক্রিকেট খেলায়, কোনো প্লেয়ার যখন ফিল্ডিং করে, তখন যদি কোনো ক্যাচ ওঠে, সে ক্যাচটা ধরার জন্য যদি অগ্রসর হয় এবং একসময় ক্যাচটা ধরে ফেলে, তাহলে দেখো ক্যাচ ধরার পরে কি হবে, বল এবং প্লেয়ার দুজনেরই ভর এক হয়ে যাবে, তাই না? দুজন মিলে একটা ভরে পরিণত হবে এবং ওই একটা ভরের একটা বেগ থাকবে। তোমরা হয়তো লক্ষ্য করবা ক্যাচ ধরার সময় আমরা যখন ক্যাচ ধরি তখন আমরা সামান্য গতিশীল থাকি, অর্থাৎ স্থির অবস্থায় আছি, আর সে ক্যাচ ধরলাম চুপচাপ থাকলাম এমন হয় না, সামান্য একটু হলেও আমাদের মাঝে একটা বেগের সঞ্চার হয়। এর কারণ হচ্ছে যে সংরক্ষণশীলতার নীতি মেনে চলতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে যদি দুটো বস্তু মিলে একটা বস্তুতে পরিণত হয় তখন তার ভর কেমন হবে, M1 + M2, এবং তাদের দুজন মিলে একই বেগে চলবে, অর্থাৎ তাদের বেগ হবে শুধুমাত্র ভি। তাহলে তখন আমরা এভাবে লিখতে পারি M1 + M2 × ভি, এটা হচ্ছে আমাদের ভর বেগ সংঘর্ষের পরে। ক্লিয়ার? তাহলে এই ঘটনাগুলো আমাদের ঘটতে পারে। তাহলে দেখো যেটা ঘটনাই ঘটুক না কেন, আমাদের ভরবেগের সংরক্ষণশীলতাটা মেনে চলছে সবাই, তাই না? আচ্ছা, এদের অনেক উদাহরণ আছে, যেমন বন্দুকের ক্ষেত্রে এই উদাহরণটা ক্রিয়াশীল। আমরা বন্দুকের যদি গুলি ছড়াটা দেখি তাহলে দেখবো যে গুলিটা সামনে গেলে বন্দুকটা পিছনে আসে। এই পিছনে আসার কারণ হচ্ছে যদি সে পিছনে না আসে, হয়তো শুধু ভাববা যে প্রতিক্রিয়া বলটাকে মেনটেন করার জন্য এটা করা হলো, না, শুধু প্রতিক্রিয়া বলটাই যদি এর কারণ হতো তাহলে আমাদের কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখানে শুধু প্রতিক্রিয়া বলটা কাজ করে না, এখানে আরেকটা মেইন কারণ এর পিছনের দিকে আসা, সেটা হচ্ছে কি যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা যেন মেনে চলে। কিভাবে মেনে চলে একটু দেখো। তাহলে বন্দুকের ক্ষেত্রে ধরে নিলাম বন্দুকটা যখন গুলি ছোড়া হয়নি এই সিচুয়েশনে আছে, অর্থাৎ স্থির অবস্থায় আছে, তখন বন্দুকের ভর বড় হাতের M, গুলির ভর ছোট হাতের M, বন্দুকের বেগ যেহেতু সে স্থির অবস্থায় আছে তাহলে তার যে বেগটা থাকবে আদি বেগ, সেই আদি বেগ ইকুয়াল টু হবে 0। আবার গুলির বেগ যেটা, সেটাও যেহেতু গুলিটাও যেহেতু স্থির অবস্থায় আছে তারও বেগ হবে আদি বেগ 0। তাহলে আদি ভরবেগ দুজনের কেমন হচ্ছে, MU + MU = 0। এটাও 0 হবে প্লাস এটাও 0, তাহলে সবগুলোর যোগফল হচ্ছে আমাদের 0। গুলি ছোড়ার পূর্বে এটা ঘটনা, তাহলে গুলি ছোড়ার পরে কি হবে, গুলি ছোড়ার পরে এদের বেগগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? বন্দুকের বেগও চেঞ্জ হবে, গুলির বেগও চেঞ্জ হয়ে যাবে। ধরে নিলাম তখন গুলির বেগ হচ্ছে ভি, এটা ক্যাপিটাল ভি বন্দুকের বেগ, আর গুলির বেগ হচ্ছে স্মল লেটারে ভি। তাহলে গুলি ছোড়ার পরে তাদের ভরবেগ কেমন হবে, MV + MV। এটা কেমন হতে হবে, যেহেতু গুলি ছোড়ার পূর্বে তাদের ভরবেগ ছিল 0, যার কারণে গুলি ছোড়ার পরেও তাদের ভরবেগকে অবশ্যই 0 হতে হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে V = কত পাবো, দেখো V = পাবো আমরা M/M × V। তাহলে দেখো গুলি ছোড়ার পরে বন্দুকের বেগ যেটা সেটা পেলাম মাইনাস, এই মাইনাস অর্থ এটাই বোঝায় যে এটা ঠিক বিপরীত দিকে, অর্থাৎ ছোট হাতের ভি, অর্থাৎ গুলি যেদিকে গেছে, গুলির বেগটা যেদিকে ক্রিয়া করছে, বন্দুকের বেগটা হবে তার ঠিক বিপরীত দিকে। ক্লিয়ার? তাহলে এই বিপরীত দিকে হওয়ার কারণটা কি, যেন তারা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলতে পারে। ঠিক আছে, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অবশ্যই আমাদের সব বস্তুকেই মেনে চলতে হয়, ঠিক যেমন শক্তি নিত্যতার সূত্রটা সবাই মেনে চলে, ঠিক একইভাবে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিও সবাই মেনে চলে। আচ্ছা, এবার আসে একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমরা সবাই ক্রিকেট খেলি, ফুটবল খেলি, তাই না? এই খেলাগুলোতে দেখবা যে আমরা যখন কোনো বলকে আঘাত করি, সেটা ফুটবল হোক বা ক্রিকেট হোক, কত সেকেন্ড ধরে আঘাত করতে পারি, ব্যাট দিয়ে একটা বলকে কতক্ষণ ধরে পেটানো হয়, জাস্ট টাচ করার বিষয়, তাই না? বলটা দ্রুত গতিতে আসছে, এসে ব্যাটের সঙ্গে জাস্ট টাচ হয়ে চলে যাবে। ফুটবলের ক্ষেত্রেও বলে জাস্ট আমরা কিক করি, অর্থাৎ পাটা শুধু বলের সঙ্গে লাগবে, সঙ্গে সঙ্গে বলটা সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এই দেখো মাত্র অল্প একটু সময়ের জন্য এই ঘটনাটা ঘটে,
তাই না? আবার যখন দুটা বাসের মধ্যে সংঘর্ষ হয় বা দুটা যানবাহনের মধ্যে সংঘর্ষ হয় কি হয়, জাস্ট টাচ হয়, টাচ হলেই একটা ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়ে যায়। তাহলে এই ঘটনাগুলো অবশ্যই একটা বিশেষ রূপ। হ্যাঁ, এটাকে বলি আমরা ঘাত বল, ঠিক আছে? তাহলে ঘাত বল জিনিসটা কি, এই যে অল্প সময়ের জন্য যখন অধিক পরিমাণ বল ক্রিয়া করছে, এই ঘটনাটাকে বলতেছি আমরা ঘাত বল। আর এই অল্প সময়ের জন্য যে অধিক পরিমাণ বল ক্রিয়া করছে, এই বল এবং এই অল্প সময়, এই দুটার গুণফলটাকে বলা হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত জিনিসটা কি, এটাকে যে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলের ঘাত হচ্ছে এই যে অল্প সময়ের জন্য অধিক পরিমাণ বল ক্রিয়া করছে সেই বল এবং সেই অল্প সময়টা, অর্থাৎ টি, তার মানে এফ টি, এটাই হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত জিনিসটা কি বন্ধুরা, বলের ঘাত জিনিসটা হচ্ছে যদি কোনো জায়গায় স্বল্প সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য অধিক পরিমাণ বল ক্রিয়া করে, তখন সেই ঘটনাটাকে বলতেছি আমরা ঘাত বল, এবং এই বল এবং সময়ের গুণফলটাকে বলতেছি বলের ঘাত, ঠিক আছে? এই দুটা কিন্তু প্রায় তোমরা এলোমেলো করে ফেলো, ঘাত বল এবং বলের ঘাতকে একই ভাবো। আসলে দুটাই ঠিক অনেকটাই এরকম, যেমন অভিকর্ষ বলতে আমরা কি বুঝি, পৃথিবীর সঙ্গে অন্য কোনো বলের আকর্ষণ, কিন্তু অভিকর্ষ বল বলতে কোন বলে আকর্ষণ করছে সেটা, তা দুটা যেহেতু ভিন্ন জিনিস, ঠিক এখানেও দুটা ভিন্ন। ঘাত বল মানে হচ্ছে অল্প সময়ের জন্য অধিক পরিমাণ বল ক্রিয়া করার ঘটনাটা, এবং এই বল এবং সময়ের গুণফলটা হচ্ছে বলের ঘাত। তো ঠিক আছে, তোমরা দেখো এখানে যে বলটা আছে, এই বলের সূত্র আমরা জানি, বল মানে কি, এম এ। তাহলে এম এ টি, এ মানে কি বলো দেখি, এ মানে হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু বাই টি, তাই তো? তাহলে এটা যদি এখানে আমরা বসিয়ে দেই তাহলে এম ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই টি ইন্টু টি, তাহলে টি টি কেটে গেল, তাহলে থাকলো কে, এম ভি ওয়ান মাইনাস এম ভি টু। দেখো তো এটা কি চলে আসলো, এটা অবশ্যই আমাদের ভরবেগের পরিবর্তন, পরিবর্তনের হার না, জাস্ট ভরবেগের পরিবর্তন। এম ভি ওয়ান মানে হচ্ছে আদি ভরবেগ, এম ভি টু মানে হচ্ছে পরবর্তীতে ভরবেগ। তাহলে এই যে ভরবেগের পরিবর্তন, সেই ভরবেগের পরিবর্তনটাকে আমরা বলতেছি বলের ঘাত জে, ক্লিয়ার? তাহলে যেটাই বলের ঘাত সেটাই আসলে হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে এর আরেকটা নাম বলতে পারি আমরা ভরবেগের পরিবর্তন। আচ্ছা, তাহলে দেখো দেখি এই বলের ঘাতের একক কি হবে, এই বলের ঘাতের একক হতে পারে নিউটন সেকেন্ড, যেহেতু বল এবং সময়ের গুণফল, তাই না, নিউটন সেকেন্ড। অথবা ভরবেগের যা একক, জেরো তা একক, ভরবেগের একক কি বলো দেখি, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, সেটাই কিন্তু এটা এনএস, ক্লিয়ার? তাহলে নিউটন সেকেন্ডও বলতে পারি, কেজি মিটার পার সেকেন্ডও বলতে পারি বলের ঘাত বা ভরবেগের পরিবর্তনের একক। তাহলে এভাবে আমরা বলের ঘাত নির্ণয় করার জন্য সরাসরি বল ইনটু সময় লিখতে পারি, অথবা শুধু ভরবেগের পরিবর্তন বের করলেও সেটা আমাদের বলের ঘাতকেই নির্দেশ করবে। আশা করি এটা তোমাদের কোনো প্রবলেম নেই, তাই না, যে ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে পার্থক্যটা কোথায়। আচ্ছা, এটা যদি কোনো প্রবলেম না থাকে তাহলে খুবই ভালো, কারণ এটা তোমরা প্রায় এলোমেলো করে ফেলো এবং এটা এনসিকিউ হিসেবে প্রচুর আসে। আচ্ছা, এখন দেখো বন্ধুরা, যে আমরা যে কোনো বস্তুতে বল প্রয়োগ করছি তাও যে আমাদের সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল ক্রিয়া প্রয়োগ করছে, এটা তো আমাদের বিজ্ঞানী নিউটন বলে গেছেন, তাই না? তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে কেন আমরা কোনো বস্তুতে আঘাত করলে আমরাও আঘাত পাই, তার উত্তর কি, তার উত্তর হচ্ছে নিউটন যেটা বলে গেছে সেটাই, যে আমি যেমন তাকে বল প্রয়োগ করছি সেও একইভাবে আমাকে বল প্রয়োগ করছে, এই জন্য এই আঘাতটা আমরা পাই। তাহলে উপর থেকে যদি আমি একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে পৃথিবী তাকে যে নিজের দিকে আকর্ষণ করছে, ফলে সে নিচে আসছে, এক সময় এসে সে মাটিতে আঘাত করবে। শুধু যদি সে মাটিতে আঘাত করতো তাহলে ইটস ওকে, কোনো সমস্যা ছিল না, কারণ সে মাটিকে আঘাত করছে, মাটি ব্যথা পেত। কিন্তু মাটিও যেহেতু উপরের দিকে আমাদেরকে একই পরিমাণে একটা আঘাত দেয়, যার কারণে কি হয়, আমরা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়ে এবং অনেক সময় আমাদের হাত পা ভেঙে যায় এবং অনেক সময় মৃত্যুও হতে পারে, তাই না? এটা ডিপেন্ড করছে কি পরিমাণ বল মাটিকে আমরা প্রয়োগ করছি, তার উপরে নির্ভর করছে মাটি আমাদেরকে কতটুকু বল প্রয়োগ করবে। আচ্ছা, তো এছাড়া তুমি যদি দেখো দুটা বাসের মধ্যে যখন সংঘর্ষ হয়, যদি এমন হতো যে দুজন দুজনকে সংঘর্ষ করে দুই দিকে চলে যাচ্ছে,
এটা হওয়া সম্ভব ছিল না? হ্যাঁ সম্ভব ছিল। এটা কখন হতো? যদি বলটা হতো সংরক্ষণশীল বল। তার মানে নতুন একটা বলের নাম শুনলাম আমরা, সেটা হচ্ছে সংরক্ষণশীল বল। হ্যাঁ, এই সংরক্ষণশীলতার উপর ডিপেন্ড করে বলকে দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে সংরক্ষণশীল বল, আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল। এই দুটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা দেখব যে সংরক্ষণশীল বল হচ্ছে যে বলের কারণে আমরা যে কাজটা পাই সেই কাজটা থাকে নিট, কাজ হয় শূন্য। অর্থাৎ যেমন ধরো যে দুটো ট্রাক আসছে সামনে থেকে, এসে পরস্পরকে একটা বলে আঘাত করলো। যদি এমন হতো আঘাত করার পর যখন তারা ফিরে গেছে, পূর্ব অবস্থায় ফিরে আসছে, তারা পূর্ববর্তী অবস্থায় ফিরে গেছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ভাঙচুর হয়নি, তারা আবার আগের গতি ফেরত পেলো, তাহলে সেই বলটাকে বলতো আমরা সংরক্ষণশীল বল। যে আঘাত করে ফিরে গেছে তার মানে তারা আবার আগের অবস্থায় ফিরে আসলো, অর্থাৎ তারা সংরক্ষণশীল অবস্থায় থাকলো। কিন্তু যদি এমন হয় যে দুজন পরস্পরকে ধাক্কা মারলো, মারার পরে দুটাই ভেঙে চুরে একাকার, তখন কি দুটা আর আগের অবস্থায় ফিরে আসলো? না, তখন সেটাকে বলতেছি আমরা অসংরক্ষণশীল বল। আসলে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক ভাষায় যদি আমরা সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলকে বোঝাতে চাই সেটা। কিন্তু তোমরা যদি ফিজিক্সের ভাষায় দেখতে চাও তাহলে বলতে হবে যে এ বিন্দু থেকে যদি আমি বি বিন্দুতে যাই, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যে বলটা প্রয়োগ করব সেই বলের কারণে যে কাজ পাওয়া যাবে ধরো সেটা W1, আবার বি বিন্দু থেকে যখন আমি এ বিন্দুতে আসব তখন যে কাজটা পাবো সেটা হচ্ছে W2। তাহলে দুটা বল প্রয়োগ করলাম, এ থেকে বিতে যাওয়ার সময় W1 কাজ, বি থেকে এতে আসার সময় W2 কাজ। যদি এমন হয় যে এখানে মোট কাজ হচ্ছে শূন্য, তাহলে সেটাকে বলবো আমরা সংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমাদের নিট কাজ হতে হবে অলওয়েজ শূন্য, এবং তুমি কোন দিক থেকে বল প্রয়োগ করছো সেটাও ব্যাপার না, তুমি এদিক দিয়ে প্রয়োগ করছো, এদিক দিয়ে প্রয়োগ করছো না, এদিক দিয়ে প্রয়োগ করছো। তাহলে সংরক্ষণশীল বল কোনো দিকের উপর ডিপেন্ড করছে না, কোনো পথের উপর ডিপেন্ড করছে না, এটা শুধু ডিপেন্ড করছে কোন বিন্দু থেকে শুরু করছো তার উপর, এবং এই বিন্দুতেই তাকে আবার ফিরে আসতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে তার নিট কাজ হয়ে যাবে শূন্য, তখন বলটাকে বলবো আমরা সংরক্ষণশীল বল। কিন্তু যদি নিট কাজ শূন্য না হয়, অর্থাৎ এই পথে যাচ্ছি তখন এক ধরনের বল, এই পথে আসতেছি তখন অন্য ধরনের বল প্রয়োগ হচ্ছে, তখন সেটা হবে অসংরক্ষণশীল বল। এগুলোর উদাহরণ কি হতে পারে বন্ধুরা? সংরক্ষণশীল বলের সব থেকে বড় উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল। আমি যখন কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, অভিকর্ষ বল তাকে উপরের দিকে যেতে বাধা দেয়, টেনে ধরে থাকে। ঠিক উপরে যখন একটা ফিক্সড বিন্দুতে চলে যায়, অর্থাৎ তার বেগ যখন শূন্য হয়ে যায়, তো সে আবার নিচের দিকে নামা শুরু করে, তখন তার মাঝে আবার একটা নতুন বল ক্রিয়া করে, সেটা অভিকর্ষ বল। এবং দুটা পরস্পর বিপরীত, একটা উপরের দিকে যেতে বাধা দিচ্ছিল, একটা নিচে নামাচ্ছে। ক্লিয়ার? তাহলে সংরক্ষণশীল বলের সব থেকে বড় উদাহরণ হচ্ছে কি? অভিকর্ষ বল। আর অসংরক্ষণশীল বলের সব থেকে বড় উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ আমরা যে আসার সময় ঘর্ষণ পাবো, আসার সময়ও ঘর্ষণ পাবো, দুটো হবে দুই রকম টাইপের। ঠিক আছে, তাহলে সংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল, অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। ক্লিয়ার? তো বন্ধুরা, এই ছিল আমাদের বলবিদ্যা নিয়ে প্রথম আলোচনা। এরপরও আমাদের বলবিদ্যা নিয়ে আলোচনা হবে সামনে কোনো লেকচারে। ততদিন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা এখনও করনি, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবা তোমাদের বন্ধুদের সঙ্গে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।